গ্রাম কাচারে ফুটছে গাসফুল, দলে ভিড়ছেন অন্যান্য দলের কর্মী ও সমর্থক। রবিবার বড়খলার 200+ কর্মী সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভুড়িবাইলের শিক্ষক নেতা লিয়াকত হোসেন লস্কর। তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার এম শান্তি কুমার সিংহ ও তৃণমূল কংগ্রেস নেতা রাহুল আলম লস্করের উপস্থিতিতে ভুড়িবাইলে এক সভায় তারা যোগদান করেন। এদিন অবসরপ্রাপ্ত বনকর্মী বশির উদ্দিন লস্করের পৌরোহিত্য এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয়। এদিনের সভায় উদ্দেশ্যপেক্ষা করেন শিক্ষক নেতা লিয়াকত হোসেন লস্কর। সভায় প্রধান অতিথি শান্তি কুমার সিংহ বলেন, মমতা ব্যানার্জি হচ্ছেন ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতীক। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, সর্বভারতীয় একজন নেত্রী। আগামী দিনে দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, তাই তৃণমূলকে শক্তিশালী করতে প্রতিজন কর্মী যেন একজন সৈনিকের মতো কাজ করেন, এই আহ্বান রাখেন তিনি। তিনি আরও বলেন, অসম তথা বরাক উপত্যকায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ও সুস্মিতা দেবের হাতকে শক্ত করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন রাহুল আলম লস্কর, তৃণমূল কংগ্রেসের শালচাপড়া ব্লক সভাপতি আব্দুল বাসিত লস্কর প্রমুখ। বড়খলা থেকে জাকুয়ান আহমেদ বড়বইয়ার রিপোর্ট। জন্য আমাদের দলনেত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রকে স্থাপন করার জন্য সেই সাম্প্রদায়িক দলের সাথে লড়াই করে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, আসামে নয়, সারা ভারতে নয়, সারা পৃথিবী জুড়ে উনি সুনাম অর্জন করেছে। উনি গণতন্ত্রের প্রতীক এবং ধর্ম নিরপেক্ষের প্রতীক হিসেবে আজকে প্রতিষ্ঠা পেতে পেরেছেন। আমরা কাছাড়ে 2017 ইংরাজিতে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করেছিলাম, জঙ্গল কেটে রাস্তা বানিয়ে নিজে বসার জায়গার বানানোর জন্য যখন তখন যে সেখানে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল না, তখন আমরা সাহসের সাথে গণতন্ত্রের হাতিয়ারকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রীর আইডিওলজি আদর্শকে অনুসরণ করে মনের মধ্যে সাহস জাগিয়ে সারা কাছাড় ঘুরেছি আমরা। তাই আজকে আমরা অনেক আপ্লুত, আনন্দিত। আমার রাহুল ভাই আমার সাথে এসেছে, আমাদের এর এতদঞ্চলের দলনেত্রী সুস্মিতা দেব যখন জয়েন করেছেন, তারপরে আমাদের সুস্মিতা দেবকে যখন রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করে আসামের পর্যবেক্ষক হিসেবে বানানোর জন্য যে প্রক্রিয়া চলছে, তাতে আমরা সনেপে সুয়াগা হয়েছি। আমরা মনে করছি আমরা চাঁদ হাতে পেয়েছি।